নমস্কার, জিরোভিশন থেকে আমি তনুশ্রী। নিয়ে এসেছি কিছু খবর। পঞ্চায়েতে অনাস্থা প্রস্তাব আনা নিয়ে মালদায় ফের সামনে এলো তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব। এবার ইংরেজবাজারে ফুলবিড়িয়া গ্রাম পঞ্চায়েতের প্রধানকে অপসারণের জন্য বিজেপির হাত ধরার অভিযোগ উঠল এই পঞ্চায়েতের তৃণমূল সদস্যদের বিরুদ্ধে। তাতে মদত দেবার অভিযোগ উঠল জেলা স্তরে এক নেতার বিরুদ্ধে। 20 সেপ্টেম্বর অনাস্থা প্রস্তাবের দিন ধার্য হলো, তা পিছিয়ে দেওয়া হয়েছে। 9টি আসন বিশিষ্ট ইংরেজবাজার ফুলবেড়িয়া গ্রাম পঞ্চায়েতের তৃণমূলের 5 বিজেপি, 3 ও কংগ্রেসের 1 সদস্য রয়েছেন। এখানে তৃণমূলের প্রধান রহিমা বিবির বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব আনে বিজেপি 3 ও কংগ্রেসের 1 সদস্য। কিন্তু তাতে সংখ্যাগরিষ্ঠতা না হওয়ায় তৃণমূলের 2 সদস্য বিজেপির সঙ্গে হাত মেলায় বলে অভিযোগ। আর এতে জেলা স্তরে এক নেতার মদত রয়েছে বলে অভিযোগ ওঠে। এই এলাকাটি মানিকচক বিধানসভার অধীনে রয়েছে। বিজেপির সঙ্গে হাত মেলানো ঘটনা প্রসঙ্গে মানিকচকের বিধায়ক সাবিত্রী মিত্র বলেন, বিজেপির সঙ্গে তৃণমূলের 2 সদস্যের হাত মেলানো ঘটনা জানতে পেরেই ওই 2 সদস্যের দলীয় সদস্যপদ খারিজ করে দিলেন তৃণমূল সভাপতি রহিম বক্সি। সেই কারণে 20 সেপ্টেম্বর সোমবার অনাস্থা প্রমাণের দিন থাকলেও তা পিছিয়ে দেওয়া হয়েছে। গণবিরোধী কাজ করলে কেউ রেহাই পাবেন না বলে জানান তিনি। গ্রাম পঞ্চায়েত বা পঞ্চায়েত সমিতির অনাস্থা আনতে বিজেপির সঙ্গে হাত মেলানো ঘটনা জেলায় বারবার ঘটতে থাকায় দলের অন্দরে গোষ্ঠীদ্বন্দ্ব ফের সামনে চলে এলো। এমন ঘটনায় যথেষ্ট বিব্রত জেলা তৃণমূল। জিরো ভিশন, সবার সাথে সবার পাশে, জিরো ভিশন। মদ্যপ অবস্থায় নৌকার সফর, নৌকা ডুবে মৃত 1, আহত 3। রবিবার বিকেলে ঘটনাটি ঘটেছে পুরাতন মালদা যাত্রাডাঙ্গা গ্রাম পঞ্চায়েতের পোপড়ায়। মৃত যুবকের নাম সঞ্জিত সোরেন, তিনি হবিবপুর মিনাডাঙ্গার বাসিন্দা বলে জানা গেছে। মৃতের পরিবার সূত্রে জানা গেছে, রবিবার বিকেলে আত্মীয়শ্রাদ্ধে যোগ দিতে নৌকা নিয়ে নদীপথে মিনাডাঙ্গা থেকে যাত্রাডাঙ্গায় আসেন সঞ্জিত ও তার 3 সঙ্গী। এলাকা সূত্রে জানা গিয়েছে, রবিবার নৌকা করে বাড়ি ফেরার পথে মদ্যপ অবস্থায় থাকায় নিয়ন্ত্রণ হারালে উল্টে যায় নৌকাটি। মদ্যপ অবস্থায় জলে ডুবে মৃত্যু হয় সঞ্জিতের, আহত তার 3 সঙ্গী। পরে সঞ্জিতের দেহ খুঁজে পান তার সঙ্গীরা। ঘটনার তদন্ত শুরু করেছে পুরাতন মালদা থানার পুলিশ। রবিবার রাতে মৃতদেহ মালদা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয় ময়না তদন্তের জন্য। জিরো ভিশন, সবার সাথে সবার পাশে, জিরো ভিশন। জিরো ভিশন আজ কলকাতা তথা গ্রাম বাংলার পশ্চিমবঙ্গের সাধারণ মানুষের পাশে এসে দাঁড়িয়েছে। জিরো ভিশন সবার সাথে সবার পাশে, আপনারাও পারেন জিরো ভিশনের মতন সবার পাশে এসে দাঁড়াতে। আসুন না, সাহায্যের হাত বাড়িয়ে দিই। আপনারা যদি সাহায্য করতে চান, তলার এই নাম্বারগুলোর সাথে যোগাযোগ করতে পারেন। প্রত্যেকটাই আমাদের জিরো ভিশন সংস্থার নাম্বার। ভালো থাকুন, সুস্থ থাকুন। নমস্কার, আজ আমাদের টুকরো খবর এই পর্যন্তই। আপনারা সকলে সুস্থ থাকুন, ভালো থাকুন। আবার আপনাদের সাথে দেখা হবে এরকমই কিছু টুকরো খবর নিয়ে।